চলছে নবজোয়ার, অন্যদিকে অভিযোগের শেষ নেই। বেহাল রাস্তার দাবিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ ডিওয়াইএফআই। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনা, শুক্রবার পূর্ব মেদিনীপুর সফরে নবজোয়ার কর্মসূচিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মৎস্যমন্ত্রী থাকেন কোলাঘাট শহরে, তবুও উন্নয়ন নেই কিছুই, এই অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ। কোলাঘাট বিবেকানন্দ মোড় থেকে মিছিল করে শরৎ সেতুর কাছে রাস্তায় মাছ ছেড়ে পথ অবরোধ করেন ডিওয়াইএফআই কর্মীরা। কোলাঘাটে আমাদের মৎস্যমন্ত্রী তার শহর কোলাঘাটে প্রবেশদ্বারে যে বেহাল রাস্তা, মানুষ চলাফেরা করতে পারছে না, গর্তে ভর্তি, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই আমরা অবরোধ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করছি। চোরেদের সর্দার অভিষেক ব্যানার্জি সারা পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তার এই নবজোয়ার কর্মসূচি মানায় না। এই বিষয়ে পাল্টা তোপ দেখেছে শাসক দল। মৎস্যমন্ত্রীকে তিরস্কারের মাধ্যম দিয়ে মাছ রাস্তায় ছেড়ে যে পদ অবরোধ কর্মসূচি গ্রহণ করল, তাতে এই এমএলএর কথা শুনলাম, যদি সরকারি অফিসে খোঁজ নেওয়া যায় ওনার এমএলএ টাকা খরচ করতে পারেননি, টাকা ফেরত গেছে, এখনও টাকা পঞ্চায়েত সমিতিতে আছে। এরপরেও রাজ্যের মৎস্যমন্ত্রীকে নিশানা বিজেপি। আমিষ দপ্তরের নিরামিষ মন্ত্রী, দীর্ঘদিন উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন সময় উনি এমএলএ হয়েছেন, বর্তমানে মন্ত্রী হয়েছেন, কিন্তু কোলাঘাটের জন্য কি করেছেন? নিষ্ফল শূন্য। আজকে কোনো উন্নয়ন ওনার হাত ধরে হয়নি। শাসক দলকে ঘিরে কখনো বিরোধীদের অভিযোগ, কখনো সাধারণ মানুষের, কখনো আবার খোদ শাসক দলই করছে অভিযোগ। অভিযোগের ছুরি নিয়ে আসন্ন পঞ্চায়েত উতরে দেওয়া যাবে তো? জবাব দেবে সময়। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।